এই হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য ক্রেজি বয়। তো আজকে শরৎ পুজোর স্পেশাল কিছু হবে, তো চলো আমি সেজে গুজে যাচ্ছি এখন পুজো মণ্ডপের দিকে। চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি পুজো মণ্ডপের ওখানে। তো চলো পুজো মণ্ডপের দেখানোর চেষ্টা করছি, আর ভিডিওটার সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ পেছনে এই পুজো মণ্ডপ, এই যে। আর তো এখানকার সিনেমাটিক দৃশ্যটা দেখানোর চেষ্টা করবো। তো পেছনে এদিক এদিক দেখুন, চারিদিকে শুধু হারিয়ালি। তো আর আজকে কোথায় কোথায় যাবো আর কী কী করবো অবশ্যই তোমার জানার চেষ্টা করবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এই হোয়াটসঅ্যাপ বন্ধুরা, তো আমরা এখন দেখো সেজে গুজে যাচ্ছি অঞ্জলি দিতে। আর আমাদের ওখানে মানে পুজো মণ্ডপের ওখানে এখনও পুরো আসেনি, তো একটা বাড়িতে এসছে, সো ওখানে যাচ্ছি অঞ্জলি দিতে। তো চলো ওখানে গিয়ে অঞ্জলি দেওয়ার টাইমে কিছু ভিডিও করব, ওখানে তোমাদের দেখার চেষ্টা করব। এই যে দেখো যাচ্ছে, এই যে মাম্মাম। তো চলো ওখানে গিয়ে দেখাচ্ছি। মঙ্গল কামনা সরস্বতী পূজা পুরোহিত সচন্দন গন্ধ পুষ্প বিল্ব পত্রাঞ্জলি নম সরস্বতী দেবী ভাই নম সরস্বতী দেবী ভাই নম সরস্বতী দেবী ভাই। এই হোয়াটসঅ্যাপ বন্ধুরা, তো আমাদের পুজো দেওয়া শেষ হয়ে গেছে দেখলেন তো। আর আমরা যাবো আজকে হলো এখানকার শেষ প্রান্তে, মানে বাংলাদেশের বর্ডারের কাছে। তো ওখান তো আপনাদেরকে বর্ডার দেখার চেষ্টা করব। তো চলো আমাদের ওখানে গিয়ে দেখা হচ্ছে। আর রাস্তা যদি কিছু দৃশ্য সিনেমাটিক দৃশ্য দেখতে পাই তাহলে ওটা নিশ্চয়ই আপনাদের দেখানোর চেষ্টা করবো। তো চলো বাংলাদেশের বর্ডার গাইস, বাংলাদেশের বর্ডার, ঠিক আছে? তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো হ্যালো গাইস, আমরা ইজ রেডি। তো চলো যাওয়ার পথে কিছু দেখানো হচ্ছে আপনাদেরকে, আর ওখানে গিয়ে তো অবশ্যই দেখানোর চেষ্টা করবো। তো চলো বাই।
হোয়াটসঅ্যাপ আচ্ছা হোয়াটসঅ্যাপ এই যে দেখতে পাচ্ছি না তো পিঙ্কু এই আকাশে বাইক কিনেছে মানে ফাঁদ দেয়নি এই হোয়াটসঅ্যাপ বন্ধুরা আমার দাদা চকোনের মতো লাভ হচ্ছে ওখানে পুরো আবহাওয়াটা পুরো চেঞ্জ পুরো ঠিক আছে বন্ধুরা আমরা দেখা করতে পারবো আর বেশি ভাব না ওকে তো চলো ওখানে দেখা হচ্ছে তো বন্ধুরা ওই দেখলেন ওই মেয়েটা কি গালাগালি দিল, তো গালাগালি দিল মনে হয় আমার যতটা সম্ভব, তো ওই মেয়েটা মুখটা চেপে ধরলো, তো চলো সামনে এসে গেছে আমাদের প্রায় 100 কিলোমিটার। তো বন্ধুরা দেখতে পাচ্ছ চলেছি সেই, এটা হলো কালাঞ্চির বর্ডার, সো এখান থেকে ওই দেখতে পাচ্ছ ওই যে ওইগুলো বাংলাদেশ, আর এই যে বর্ডারে আমরা ঢুকছি এখন, জানি না পুলিশ কাকুরা কি বলবে, সো তোমরা দেখো দেখতে থাকো। তো বন্ধুরা আমরা এখন এই যে বাড়ি দেখো বন্ধুরা, আমাকে 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 দেখো ফটোটা, সেই সেই মাল চাই আমি। কোন এই লোক, কহা সে আতে হে? তোমাদের জন্য আমি সবকিছু করতে পারি, তো চলো একটু দেখানোর চেষ্টা করি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা এই যে বাইক আর এই যে কাটা তার আমরা চলে এসেছি, হ্যালো কালাঞ্চি বর্ডারে, আর ওই দেখতে পাচ্ছেন ওই যে সব ওখানে, ওটা হলো বাংলাদেশ, আর এই যে বন্ধু, আর এখান থেকে লাম মারলে বাংলাদেশ। তো আমরা এখানে সব পাজি দেখলাম ভিডিওটা, পাজিরা এখানে আমাদের ভিডিও করতে দিচ্ছে না এখানে, সেজন্য আমরা চলে যাচ্ছি, আমাদের তাড়িয়ে দিয়েছে, আমাদের বন্ধু তাড়িয়ে দিয়েছে এখান থেকে, বলছি এখানে ভিডিও করা যাবে না, তো কী করবো, তোমার জন্য রিক্স নিয়ে ভিডিও করছি। তো দেখো বন্ধুরা এই যে ওই পাশে বাংলাদেশ, এখান থেকে এই যে কাটাতার, সো আমরা আরেক জায়গায় যাচ্ছি, ওখানে গিয়ে কথা হচ্ছে। দাদা এখান থেকে বাংলাদেশ কত দূর? এই বাংলাদেশ সামনে দেখা যাচ্ছে, এই হচ্ছে ইন্ডিয়া, এই হচ্ছে বাংলাদেশ, আর এই আমি ইন্ডিয়াতে, আর এদিকে কলাগাছ বাংলাদেশে। বলেন কি বলেন কি? আর এই যে বাংলাদেশ সাদা কালো হলুদ সবুজ, ওই হরিণ বসে রয়েছে, উদার পে ভালো হয়। হোয়াটসঅ্যাপ বন্ধু, তো আমরা চলে এসেছি আজকে কুড়িপাড়া, আর সো দেখো ভিউটা বন্ধু, এখানে অনেক মানে প্রচুর 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 পরিমাণে ভিড় হয়েছে, আর সব কপিল দেব ভিড় কপিল, আর আমরা সব সিঙ্গেল, মানে আমি বিবাহিত আর সব সিঙ্গেল, এরা সিঙ্গেলই থেকে যাবে সারাজীবন, ঠিক আছে। সো চলো এখানকার সিনেমেটিক কিছু দেখা চলেছি, আর এখানে এখানে অনেক 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 মুভির শুটিং হয়েছে। বলেন কি, এখানে দেবের একটা বই দেখেছেন বন্ধুরা, পাগলু ওই 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 বইটা শুটিং এখানে হয়নি, ঠিক আছে। আর দেখেছেন সালমান খানের কিক কিক, ট্রেনের ধারে ট্রেনের থেকে লাম্বায় চলে যাবে, ওখানে এই বইটা মার্কেটে গিয়ে তো কষ্টই মনে। তো বন্ধুদের জন্য কেউ দোয়া করো যদি কোনো মাল পেয়ে দিন, তা এখানে এখানে প্রচুর শ্যুট হয়, মানে মুভি না এখানে অনেক মানে প্রচুর ইয়ে, ইউটিউব কোনো গান আর সবই শ্যুট হয় এখানে। তো সব চলো আমরা এখানে চলে এসেছি সব বন্ধুরা মিলে, তো দেখো এই যে সব, আর এখানে সিনেমেটিক দৃশ্য আমরা দেখাতে চলেছি, তো ওটা দেখো আর উপভোগ করো, তো থাকো ভিডিওতে। Thank you.
আমার এই ভাইটা এসেছি, আর ওদিক বন্ধুগুলো আছে। তো এখানে একটা ব্রিজ আছে, এই ব্রিজটা খুব ফেমাস। আর এখানে আগেই বলেছি যে এখানে যে শ্যুটিং হয় আর ইউটিউবের, বিশেষ করে ইউটিউব আর কোনো গানের শ্যুটিং হয়। তো সো চলো একটা ব্রিজ দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে, চলো। তো বন্ধুরা, ভিডিওটা আসে এই পর্যন্ত, আর একটু এডিট করতে লেট হবে, তো লেট করে ছাড়া হবে। আজ সরস্বতী পুজো উপলক্ষে এই ভিডিওটা বানানো হয়েছে। আর এখানে তোরা ঠাকুরনগর কুটিপাড়া নামে খ্যাত, তো আপনারা সবাই আসেন এখানে, এটা একটা ঘোরার জায়গা। তো সো আজকে ভিডিওটা এই পর্যন্ত, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর যে আমার চ্যানেল নতুন সে অবশ্যই সাবস্ক্রাইব করো আর চ্যানেলটাকে শেয়ার করো। আর সো বাই।